মাধবপুর চা বাগান, এখানে নিয়মিত কাজ করলেও প্রায় দেড় মাস ধরে মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। মাধবপুরের মতোই রাষ্ট্রীয় মালিকানাধীন মোট ১৬টি চা বাগানের অবস্থা একই। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র দুই সপ্তাহ মজুরি পেয়েছিলেন শ্রমিকেরা। মজুরি না পাওয়ায় অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা। অনেকের ঘরে খাবার নেই, সামনেই শারদীয় দুর্গাপূজা হওয়ায় উৎসব বোনাস পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় দিন কাটছে তাদের। পাঁচ সপ্তাহ হয়ে যায় আমরা টাকাই পাই না, খালি কাজ করি চা পাতা তুলি, আমরা কি খাইয়া কাজ করবো? আমরা পয়সা করি না পাইলে আমরা কিভাবে বাচ্চা কাচ্চা খাইবো? আমরা উপাসে মরি, বাচ্চা কাচ্চা উপাসে মরে। দুর্গাপূজা সামনে আইতে আসে, এখন বাচ্চা কাচ্চা আমরা কিভাবে কাপড় লাতা দিমু, কিভাবে খানি খরে আকি দিমু? কাজ করার পরেও যদি আমরা না পাই তো কাজ বন্ধ করে অন্যদিকে কাজ করতে হবে। এই যে রাইতে এক কেজি চাল ভাত বানাইলে ১০ জন মানুষ খায়, যদি চাল জোগাড় করতে পারি কোনো মতে তো তরকারি নাই, এমনি সুদা ভাত নুন দিয়া খাইলে কোনো সময় নুনও হয় না। মৌলভীবাজারের কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন ৮টি চা বাগানেরও একই দশা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বলছে এই ৮টি চা বাগানে প্রায় ৮,০০০ শ্রমিক কাজ করেন, যাদের মজুরির ওপর আরও প্রায় ২০,০০০ মানুষের ভরণ পোষণ নির্ভর করে। আমরা চাই চা বাগানটা সুন্দরভাবে চলুক, শ্রমিকরা তার দেনা পাওনা সুন্দরভাবে পাক। চা বাগান শ্রমিকদের বৃহৎ একটা অংশ হিন্দু শ্রমিক, দুর্গাপূজা সামনে এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে যে হতাশা ভর করছে, যদি দুর্গাপূজার আগে এই বিষয়টার কোনো মীমাংসা না হয় বা দুর্গাপূজা যদি ভালোভাবে শ্রমিকরা করতে না পারে মালিক পক্ষের এই আর মজুরি না দেওয়ার কারণে, তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন রকম হবে। শ্রমিকদের মজুরি না পাওয়া বিষয়ে মালিকপক্ষ বলছে সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে যাওয়ায় মজুরি দিতে পারেননি তারা। আমাদের তো চেয়ারম্যান ছিলেন তো সঞ্চালিত সব ছিলেন সহ এভাবে ৮ জন চলে গেছে, এবং চেয়ারম্যান বোর্ড যেখানে চলে গেছে এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যানও চলে গেছে, ওনারও কোনো অধিক নাই। তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও চলে গেছে, হঠাৎ করে একটা ইয়ে হয়েছে না, এখন নতুন করে এরারও এখানে সব নতুন, আমাদের এখানে বোর্ডই নাই। কারণ ওইকে আশা করি আমরা কয়েকদিন পরই দুর্গাপূজা, শ্রমিকেরা যদি পূজার আগে মজুরি বোনাস না পান তাহলে কঠোর আন্দোলন সংগ্রামে যাবেন বলে জানিয়েছেন তারা।